হ্যালো গাইস ওয়েলকাম টু ডাব্লিউ বি স্টাডি তো বন্ধুরা দেখো আজকে আমরা আলোচনা করবো ডাব্লুবি পিলি মেন আফগারি জেল পুলিশ সমস্ত পরীক্ষার এমসিকিউ টাইপ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে তার আজকে ছ নম্বর পাথর নিয়ে আমরা আলোচনা করবো এর আগে আমরা পাঁচ পর্যন্ত আলোচনা করেছি তো চলো শুরু করা যাক তো বন্ধুরা দেখো আজকের প্রথম প্রশ্ন শকাব্দ কে প্রচলন করেন তো বন্ধুরা দেখো চারটি অপশান আছে অপশান এ কনিষ্ক অপশান বি গোপাল অপশান সি অশোক অপশান ডি খারবেল তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান এ কনিষ্ক কনিষ্ক শোকাব্দ প্রচলন করেন তো তারপরে প্রশ্ন তো বন্ধুরা আজকে দু নম্বর প্রশ্ন স্বাধীন ভারত স্বাধীন হওয়ার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন তো এখানে অপশান চারটে অপশান এ হবে লর্ড রিপন অপশান বি হচ্ছে লর্ড হান্ডিচ অপশান সি হচ্ছে লর্ড ডাফরিন অপশান ডি লর্ড মাউন্ট বেটেল তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশন ডি লর্ড মাউন্ট বেটেল লর্ড মাউন্ট বেটেল ছিলেন ভারত স্বাধীনতার সময় ভারতের গভর্নর জেনারেল তো বন্ধুরা আজকে তিন নম্বর প্রশ্ন দাঁত নিয়ে পড়াশোনাকে কি বলা হয় তো বন্ধুরা এখানে অপশান এ হচ্ছে অডন্টোলজি অপশান বি হচ্ছে ওরিথোলজি অপশান সি হচ্ছে প্যালেন্টোলজি অপশান ডি হচ্ছে সাইকোলজি তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান এ অডন্টোলজি দাঁত নিয়ে পড়াশোনাকে বলা হয় অডন্টোলজি তো বন্ধুরা আজকে চার নাম্বার প্রশ্ন ভিনিগারের রাসায়নিক নাম কী অপশান এ সুক্রোজ অপশান বি ক্যালসিয়াম সালফেট অপশান সি অ্যাসিটিক অ্যাসিড অপশান ডি সিলিকন অক্সাইড তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান সি অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারের রাসায়নিক নাম হলো অ্যাসিডিক অ্যাসিড তো তারপরে প্রশ্ন তো বন্ধুরা দেখো আজকের পাঁচ নাম্বার প্রশ্ন ভিটামিন এ রাসায়নিক নাম কি তো বন্ধুরা কোয়েশ্চেনটি আরবার বলছি ভিটামিন এ রাসায়নিক নাম কি। অপশান এ রেটিনল অপশান বি ক্যালসি অপশন অপশান টি টোকোভেরল অপশান ডি ফাইনোকুইন তো বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান এ রেটিনল তো আজকে ছ নাম্বার প্রশ্ন বিষ নিয়ে পড়াশোনাকে কি বলে অপশান এ টক্সিলজি অপশান বি ওলজি অপশান সি অস্ট্রিওলজি অপশান ডি কোনোটিই নয় তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান এ টক্সিলজি বিসি নিয়ে পড়াশোনাকে বলা হয় টক্সিলজি তো আজকে সাত নাম্বার প্রশ্ন রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য সংখ্যা কত অপশান এ বারোজন অপশান বি দুজন অপশান সি জন অপশান ডি দশজন তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ বারো জন রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য সংখ্যা হলো বারো জন তো বন্ধুরা আজকে আট নাম্বার প্রশ্ন জিরো আওয়ার সময়সীমা কত অপশান এ এক ঘন্টা অপশান বি দু ঘন্টা অপশান সি তিন ঘন্টা অপশান ডি চার ঘন্টা তো বন্ধুরা এই উত্তরটি তোমরা কমেন্ট করে জানিও তো তারপরে প্রশ্ন আজকে ন নম্বর প্রশ্ন বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কত অপশান এ বাইশটি অপশান বি চব্বিশটি অপশান সি পঁচিশটি অপশান ডি ছাব্বিশটি তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান সি পঁচিশটি পঁচিশটি হলো বর্তমানে ভারতের হাইকোর্ট তো দেখো আজকে দশ নম্বর প্রশ্ন দশ টাকার নোটে কয়েকটি ভাষা থাকে অপশান এ চোদ্দ অপশান বি সতেরোটি অপশান সি চব্বিশটি অপশান ডি এগারোটি তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান বি সতেরোটি দশ টাকার নোটে সতেরোটি ভাষা থাকে তো তার তারপরে প্রশ্ন তো বন্ধুরা আজকে এগারো নাম্বার প্রশ্ন পেইরি তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায় অপশান এ উত্তর আমেরিকা অপশান বি দক্ষিণ আমেরিকা অপশান সি অস্ট্রেলিয়া অপশান ডি এশিয়া তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান এ উত্তর আমেরিকা উত্তর আমেরিকায় পেইরি তৃণভূমি দেখতে পাওয়া যায় তো তারপরে প্রশ্ন তো বন্ধুরা আজকে বারো নম্বর প্রশ্ন ভারতবর্ষের মনিটর পলিসি নিয়ন্ত্রণ করে কে অপশান এ এসেবি অপশান বি এস অপশন অপশান সি আরবিআই অপশান ডি পিএনবি তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান সি আরবিআই আরবিআই ভারতবর্ষের মনিটারি পলিসি নিয়ন্ত্রণ করে আজকে তেরো নাম্বার প্রশ্ন বাস্কেটবল খেলায় কতজন খেলে বা বাস্কেটবল খেলায় কতজন প্লেয়ার লাগে অপশান এ পাঁচজন অপশান বি ছজন অপশান সি এগারো জন অপশান ডি চারজন তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ পাঁচজন পাঁচজন বাস্কেটবল খেলায় খেলে তো দেখো চোদ্দো নম্বর প্রশ্ন কান্দারা কান্দালা যে বন্দর সেটি কোথায় অবস্থিত অপশান এ গুজরাট অপশান বি পশ্চিমবঙ্গ অপশান সি মধ্যপ্রদেশ অপশান ডি কেরালা তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান এ গুজরাট গুজরাটে কান্ডালা বন্দর অবস্থিত তো তারপরে প্রশ্ন তো দেখো আজকে ষোলো নম্বর প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় অপশান এ একই মার্চ অপশান বি একই এপ্রিল অপশান সি সাতই এপ্রিল অপশান ডি দশই মে তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি সাতই এপ্রিল সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় তো বন্ধুরা আজকে ষোলো নম্বর প্রশ্ন সূর্য মন্দির কোথায় অবস্থিত অপশান এ মাদুরাই অপশান বি কোণার্ক অপশান সি পুরী অপশন ডি মধ্যপ্রদেশ তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান বি কোণার্ক কোণার্কে সূর্য মন্দির অবস্থিত তো তারপরে প্রশ্ন তো বন্ধুরা আজকে সতেরো নম্বর প্রশ্ন সোনাল মান সিং কোন নাচের সঙ্গে যুক্ত অপশান এ ভারতনাট্যম অপশান বি কথক অপশান সি কোথাকলি অপশান ডি কোনো দিয়ে নয় তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান এ ভারতনাট্যম ভারতনাট্যম নাচের সঙ্গে সোনাল মানসিং যুক্ত তো বন্ধুরা আজকে আঠারো নম্বর কোয়েশ্চেন লোহরি কোন রাজ্যের উৎসব অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি কেরালা অপশন সি পাঞ্জাব অপশন ডি তামিলনাড়ু তো বন্ধুরা এখন সঠিক উত্তর হবে অপশন সি পাঞ্জাব পাঞ্জাবের উৎসব হল লোহরি তো তারপরে প্রশ্ন তো বন্ধুরা আজকের উনিশ নম্বর প্রশ্ন গোরবা কোন রাজ্যের নৃত্য অপশন এ উত্তরপ্রদেশ অপশন বি গুজরাট অপশন সি পশ্চিমবঙ্গ অপশন ডি মহারাষ্ট্র তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান বি গুজরাট গুজরাটের নৃত্য হল গোরবা তো বন্ধুর আজকের শেষ প্রশ্ন কুড়ি নাম্বার প্রশ্ন গ্রিন পার্ক স্টেডিয়াম কোন শহরে অবস্থিত অপশান এ কলকাতা অপশান বি মুম্বাই অপশান সি কানপুর অপশান ডি পুনে তো বন্ধু এখানে সঠিক উত্তর হবে অপশান সি কানপুর